অনির্বাণের কাছে আসছি। অনির্বাণ, এই ধরনের যে পরিস্থিতির মধ্যে রয়েছে, নিঃসন্দেহে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই যে সিবিআই তৎপরতা এতদিন ধরে, কিন্তু আইনি তো একটা প্রক্রিয়া রয়েছে, তার নিজস্ব পদ্ধতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকেও কমব্যাট করা হচ্ছে। ইতিমধ্যেই সিদ্ধার্থ লুথরার মতো আইনজীবী অ্যাপয়েন্ট করা হয়েছে, ইতিমধ্যে অভিষেক মনু সিংভির মতো আইনজীবী অ্যাপয়েন্ট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিণতি যেভাবে যে জায়গাতে যা অবনতি ঘটলো, আদেও রাজ্যের আইন শৃঙ্খলা পরিণতির অবনতি ঘটি আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কি কখনো আইনি প্রক্রিয়া অভিমুখ বদল করা গিয়েছে না যাওয়া সম্ভব? দেখুন, প্রাথমিকভাবে বলি যে একটা কারেকশন আছে, রাজ্য তরফ থেকে সিদ্ধার্থ লুথরার মতন আইনজীবী বা এনাদেরকে অ্যাপয়েন্ট করা হয়নি। এরা অ্যাপ্লিকেন্ট, যারা যারা অ্যারেস্ট হয়ে আছেন তারা ব্যক্তিগত ভাবে এনাদেরকে অ্যাপয়েন্ট করছেন, কারণ রাজ্যের সাথে এনাদের এই ব্যক্তি স্বার্থ মেলাবেন না প্লিজ। কারণ আপনারা জানেন রাজ্যের এগেনস্টে কেস হচ্ছে না, বা রাজ্য সরকারের এগেনস্টে কেস হচ্ছে না, কতগুলো মানুষের এগেনস্টে কেস হচ্ছে, এবং তারা হয়তো রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছেন। যাই হোক, আমি একদম স্বর্ণালী আগের বক্তা যা বলছিলেন আমার খুব ভালো লাগলো যে সত্যি এই সময় এই পরিস্থিতি এই প্রশ্নটা সবাই তুলছেন। কিন্তু আপনাকে আমি বলি, সিবিআই এর অবশ্যই সেটা আমাকেও খুব হতবাক করেছে এবং অবাক করেছে যে 2017 সালে যে এফআইআর, 2017 সালের এপ্রিল মাসে যে এফআইআর রয়েছে, যেখানে এই ভদ্রলোকরা বারবার আমরা জানতে পেরেছি বা দেখতে পেয়েছি যে এনারা বারবার কোঅপারেট করেছেন ইনভেস্টিগেশনের সাথে, বারবার গেছেন, যতবার সিবিআই ডেকেছে ততবার গেছেন, গিয়ে প্রয়োজনীয় নথি যা যা চাওয়া হয়েছে সেগুলো জমা দিয়েছেন। তো ওনাদেরকে ভেরি টাইম অফ সাবমিশন অফ চার্জশিট কি দরকার পড়ে গেল অ্যারেস্ট করার, এক, এবং যেখানে একটা প্যান্ডেমিক সিচুয়েশন প্রিভেল করছে, যেখানে সর্বোচ্চ আদালত, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতও খুব সন্দিহান এবং অত্যন্ত এই গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য বেশ কিছু গাইডলাইন ফ্রেম করেছিলেন, সেই সময় এই অ্যারেস্টের কি প্রয়োজন পড়লো। যাই হোক, সেটা তো একটা অন্য বিষয়, কিন্তু আমার কাছে খুব গ্লেয়ারিং বা খুব তাৎপর্যপূর্ণ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সিবিআই এর মতো সিবিআই না সবাই, মানে এটা হচ্ছে আমাদের মৌখিক ভার্সন নয়, অনারেবল হাইকোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, এনারা বারবার বিভিন্ন জাজমেন্টে বারবার বলেছেন যে সিবিআই হচ্ছে সুপ্রিম ইনভেস্টিগেটিং এজেন্সি অফ ইন্ডিয়া। এবার তাদের কর্মকাণ্ড, যেমন সুপ্রিম ইনভেস্টিগেটিং এজেন্সির কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা, এবং তাই জন্য বারবার বিভিন্ন আদালতে আমরা দেখেছি, আমরাও অনেক সময় বিভিন্ন মানুষের জন্য তারা বিচার সঠিকভাবে যাতে বিচার হয় আমরা সিবিআই তদন্তের দাবি করি আদালতের কাছে। আমি সেই সময় দেখেছি সিবিআই যাই সিবিআই তার বিরোধিতাও করে, সেটা অন্য বিষয়, সেই বিষয়ে করে আসছি না। তো সিবিআই এর কাছে তাই জন্য অনেকটা বেশি প্রত্যাশা মানুষের, শুধু আমার আপনার বা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর নয়, সারা ভারতবর্ষের অনেকের প্রত্যাশা। তো সেই প্রত্যাশাটা কেন তৈরি হয়েছে স্বর্ণালী? কারণ ওনারা বিচার করেছেন, ওনার মানুষের জন্য বিচার করেছেন। তো মানুষের জন্য বিচার করার জন্য যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ মৌলিকতা হচ্ছে রাইট টু লাইফ। রাইট টু লাইফ এর দিকে মর্যাদা দেওয়া, ভারতবর্ষের সংবিধানের কাছে মাথা নত করা, এইগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন এজেন্সির কাছে খুব প্রয়োজনীয় বিষয়। আজকে যাদেরকে ওনারা কালকে যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদেরকে ওনারাই প্রভাবশালী আখ্যা দিয়েছেন, ওনারা বলেছেন যে এনারা অত্যন্ত প্রভাবশালী। তাহলে প্রভাবশালী যাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে তাদের, তারা যখন রাজনৈতিক এত গুরুত্বপূর্ণ নেতা, তাদের ফলোয়ার্স থাকবে এটা খুব অবশ্যম্ভাবী, এবং সেটাও কিন্তু অ্যান্টিসিপেট করা উচিত ছিল সিবিআই এর অ্যারেস্ট করার পূর্বে, এবং অ্যারেস্টের পরে যে এরকম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি হতে পারে আমার মনে হয় তার অ্যান্টিসিপেশন সিবিআই এর কাছে ছিল। না হলে সেন্ট্রাল ফোর্স দিয়ে ওরকম করে নিজেদের প্রত্যেকটা বাড়ি করে ঘিরে রেখে তারা এই অ্যারেস্ট গুলো করতেন না। তো তার মানে ওনারা জানতেন যে এরকম একটা সিচুয়েশন প্রিভেল করতে পারে যেটা প্যান্ডেমিক সিচুয়েশনে প্রচুর মানুষের জীবন বিপন্ন করবে। তো আমি অবাক হচ্ছি সিবিআই এর এই ভূমিকা দেখে, যারা সুপ্রিম এজেন্সি তাদের কাছ থেকে কেন এই এক্সপেক্টেশন আমরা একদম আপনার সঙ্গে সহমত যে এটাও অ্যান্টিসিপেট করা উচিত ছিল যে হেভি ওয়েট নেতা, সেক্ষেত্রে আমি এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, একদিকে হচ্ছে একজন বিধায়ক, একজন এই মুহূর্তে কোন দলের সঙ্গে জড়িত নন, এবং বাকি দুজন মন্ত্রী, সেক্ষেত্রে দুজন মন্ত্রী এবং একজন বিধায়কের ক্ষেত্রে অ্যান্টিসিপেট করাটা স্বাভাবিক করা উচিত ছিল, অ্যান্টিসিপেট করা। কিন্তু আমার